তেলটা মাসাজ করবে ঠিক বাঁ হাতের চেটুতে, এবং তেলটাকে দেখো রাফ করে নেবে, দেখো দিয়ে নিয়েছি আমি তেল, তারপরে প্রেস করে দেবে হালকা হাতে, একদম হালকা হাতে। এটা আমি আমার মায়ের কাছ থেকে জেনেছি, কারণ এটা করলে কপালটা উঁচু হয় না। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছি নিশ্চয়ই, আমরাও ভীষণ ভালো আছি। ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো বাচ্চাদের মাথায় কিভাবে সঠিকভাবে মাথায় তেল দেওয়া। ঠিক আছে, দেখো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার মেয়েকে কিন্তু ডক্টর 6 মাসের পর থেকে কিন্তু তেলের পারমিশন দিয়েছে। আমি ডক্টরের পারমিশন ছাড়া ওকে কিন্তু কোনো তেল ইউজ করাইনি, এটা একদম সত্যি কথা বলছি। যখন তেল ইউজ করার কথা এসেছিলো, তখন আমি যখন ম্যামকে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাম কোন তেল ইউজ করালে সব থেকে বেস্ট হয়, তখন ম্যাম একটাই উত্তর দিয়েছিল পিওর কোকোনাট অয়েল, এর কোনো সাবস্টিটিউট হয় না, এইটাই একমাত্র সব থেকে ভালো একটা বাচ্চার ক্ষেত্রে। কোনো অসুবিধা হবে না, কোনো ইচিং হলেও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফ্রেন্ডস। এটা হলো পিওর নারকোল তেল, মানে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো নিয়ে এসছি। তো এইটাই আজকে আমি মামের মাথায় কীভাবে মাসাজ করি সেটা আমি তোমাদের দেখাবো, তার সাথে সাথে কপালেও মাসাজ কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। তো ফ্রেন্ডস, সবার আগে যখন বাচ্চা স্নান করার আগে, অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট আগে, ঠিক ব্রহ্মতালুতে দেখিয়ে দিচ্ছি, মামের চুলগুলো বেশ বড় হয়েছে, দেখো আমি ঠিক ব্রহ্মতালুতে ওর তেলটা কিন্তু দিচ্ছি। ওকে, দেওয়া হয়ে গেল। ঠিক এই জায়গাটা এবার খুব হালকা হাতে বসে দিচ্ছি ব্রহ্মতালুর দিকটা, ভালো করে দেখো তেলটাকে আগে সরিয়ে দিচ্ছি। এরপর যেটা করব সেটা হলো আমার হাতের ফিঙ্গারের টিপসে, দেখো আঙ্গুলে তেলগুলো নিয়েছি, নিয়ে ঠিক এরম ভাবে মামের চুলে মাসাজ করি। ঠিক এরকম গোড়ায় গোড়ায় যেন তেলটা যায়। হ্যাঁ, এক জায়গায় তেল থাকলে কোনো কিন্তু লাভ হবে না বাচ্চাদের। তো অনেকেই বলে আমার বাচ্চার হেয়ার গ্রোথ একদম হচ্ছে না, আমার বাচ্চার একদম হেয়ার গ্রোথ হতে চাইছে না, এক জায়গায় হয় এক জায়গায় হয় না। কারণ একটাই, তুমি হয়তো ঠিক মতন তেলটা দিতে পারছো না। তেলটা সঠিকভাবে দাও, যেরকমভাবে দেখাচ্ছি, দেখো আমাকে নিচু হও নিচু হও, গোড়ায় গোড়ায় তেল যদি দাও তাহলে চুল আপনি আপনিই বাড়বে ফ্রেন্ডস। তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে গোড়ায় গোড়ায় যেন তেলটা যায়। ঠিক আছে, তাহলে এক জায়গায় দেখবে ওরমভাবে খাবলা হয়ে বাড়বে না, বাচ্চার প্রপারভাবে যদি ঠিকঠাকভাবে একটু মেনটেন করো তাহলে দেখবে বাচ্চার চুলের গ্রোথও বাড়বে। আমি তো মামের মাথায় এরমভাবেই তেল দিই, তাই জন্য মনে হলো যে তোমার সঙ্গে শেয়ার করা, তাই জন্য করলাম। এবার যেটা করি, যে তেলটা বেঁচে যায় সেই তেলটা দিয়ে দেখো যে কপালটা আছে, একটু ফ্রেন্ডসের দিকে তাকাও, বাঁ হাতে চেটোতে তেলটা নিই, নিয়ে ঠিক এরমভাবে ওই জায়গাটা চাপ, ঠিক আছে, চেপে পেছনের দিকে ঘুরিয়ে দিই। দেখো নারকোল তেল কিন্তু ভীষণ ঠান্ডা, ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো তোমরা সপ্তাহে অ্যাটলিস্ট চেষ্টা করবে 2-3 দিন ওদের মাথায় অয়েল দেওয়া, আর সপ্তাহে একদিন তোমার ডাক্তার, যেই ডাক্তার পারমিশন, তার যেই শ্যাম্পুটা তোমার বেবিকে দিয়েছে সেই শ্যাম্পুটা দিয়ে সপ্তাহে অ্যাটলিস্ট একদিন করে ওদের শ্যাম্পু করা। শ্যাম্পু করাটা ভীষণ দরকার, কেন গরম পড়ছে তো বাচ্চাদের মাথায় কিন্তু ভীষণভাবে র্যাশ বেরোয়। তো পরিষ্কার পরিচ্ছন্নটা একটু তোমাদের মেনটেন করতে হবে। তেল দিয়ে আমি কপালটা তোমাদের এই জন্যই বসাতে বলছি ফ্রেন্ডস, বাচ্চাদের কপাল যদি, মানে তোমরা এই বয়স থেকে, আমি বলবো 6 মাস বয়স থেকে যদি না চাপো না, কপালটা ঠিক সামনের দিকটা নেমে যায়, তো ওইটা দেখতে একটু বেশ অড লাগে,
তো এটা যাতে না হয়, যখনই তোমরা তেলটা মাসাজ করবে ঠিক বাঁ হাতের চেটুতে, এরকম তেলটাকে দেখো রাফ করে নেবে, দেখো দিয়ে নিয়েছি আমি তেল, দিয়ে হালকা হালকা করে প্রেস করে দেবে, হালকা হাতে, একদম হালকা হাতে। এটা আমি আমার মায়ের কাছ থেকে জেনেছি, কারণ এটা করলে কপালটা উঁচু হয় না, কপালটা গোল থাকে, সেটও হয়, বসে যায় তাড়াতাড়ি। তো তোমরা যখনই তেল মাখাবে ফ্রেন্ডস, সব সময় এই জিনিসটা কিন্তু করবে। আচ্ছা, চোখে যেন কোনো রকম কোনো তেল না আসে, চোখের দিকে, চোখের সাইড সবসময় তেল যেন না আসে খেয়াল রাখবে, ভুরুর ওপর অব্দিই করবে, ঠিক আছে? এরকম হবে। তো এই তো ছিল আজকের ভিডিও, আমার কেমন যেন মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত। প্রপারভাবে গরম আসছে, বাচ্চাদের একটু যত্ন নেওয়া উচিত। মামের স্কিন তোমরা দেখতেই পাচ্ছ, সত্যি একদম সামনে দিয়ে দেখাবো, কোনো র্যাশ নেই, মাথাও কোনো র্যাশ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের কিন্তু তোমাদেরই রাখতে হবে, র্যাশ বেরোয় যাতে ওই জিনিসটা না হয়, তোমাদেরই কিন্তু প্রপারভাবে ওদের ক্লিন করতে হবে, ক্লিন রাখতে হবে। তো আমার মনে হলো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্যই করলাম। বাচ্চাদের শ্যাম্পুটা করানো মাস্ট, এটা করিও। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। চল, টাটা টাটা বলে।